फिर जॉकेर धोनेर हदिश एबार जलपाईगुड़ीर बानारहाट सेखाने सन्देहभाजन गाड़ीर स्टेपनी थेके उद्धार हलो प्राय ৯৪ লক্ষ টাকা। পুলিশের নাকা চেকিং এর সময় সন্দেহ হওয়ায় গাড়িটিকে দাঁড় করিয়ে আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হয়। আরোহীদের কথায় অসঙ্গতি মেলায় শুরু হয় তল্লাশি। গাড়ির অতিরিক্ত স্টেপনির ভিতরে প্লাস্টিকে মোড়ানো টাকার বান্ডিল উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক সহ আরোহীদের। ধৃতরা সকলেই বিহারের পুনিয়ার বাসিন্দা, খবর পুলিশ সূত্রে। এত বিপুল টাকা রাখার বিষয়ে কোনো বৈধ নথি দেখাতে পারেননি অভিযুক্তরা, এমনটাই দাবি পুলিশ সূত্রে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কোটি কোটি টাকার সন্ধান মিলল। আবারও জকের ধনের সন্ধান, এবার জলপাইগুড়ির বানারহাট। সেখানে সন্দেহভাজন গাড়ির স্টেপনি থেকে উদ্ধার হয় প্রায় ৯৪ লক্ষ টাকা। পুলিশের নাকা চেকিং চলছিল, ঠিক সেই সময় সন্দেহ হওয়ায় গাড়িটিকে দাঁড় করানো হয়, আরোহীদের সঙ্গে কথা বলা হয় এবং আরোহীদের কথায় অসঙ্গতি মেলে এবং তারপরেই কিন্তু তল্লাশি অভিযান শুরু হয়। গাড়ির অতিরিক্ত স্টেপনির ভিতর থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় টাকার বান্ডিল উদ্ধার হয়েছে। দেখতে পাচ্ছেন টাকার বান্ডিল উদ্ধার হয়েছে এবং কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক সহ আরোহীদের। ধৃতরা সকলেই বিহারের পুনিয়ার বাসিন্দা, পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে এত বিপুল পরিমাণ টাকা রাখার বিষয়ে কোনো বৈধ নথি ছিল কিনা তা যখন দেখতে চাওয়া হয় তখন তা দেখাতে পারেননি অভিযুক্তরা, এমনটাই দাবি পুলিশ সূত্রে। আরো বিস্তারিত তথ্য জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, পুলিশ সূত্রে এই যে কোটি কোটি টাকা উদ্ধার হলো, এই সম্পর্কিত আর কি তথ্য উঠে আসছে? দেখো, পুলিশ সুপার যেটা জানালো এই মাত্র সাংবাদিক সম্মেলন করে, যে এই যে ৫ জনকে তারা ধরেছে কালকে, এরা প্রত্যেকেই বিহারের পুরুলিয়ার বাসিন্দা। একজনের বাড়ি ডালখোলা। তবে এরা কিন্তু পুলিশকে, যেটা প্রথমে যাদের সাথে কথা শুরু হয় সেখানে কিন্তু এদের মধ্যে কথার গোলমিল ছিল, সেখানে কিন্তু পুলিশের সন্দেহ হয়েছিল। তারপরেই কিন্তু এই তল্লাশি করে স্টেপনি থেকে এতগুলো টাকা উদ্ধার করা হয়েছে। তবে এর পেছনে যেটা জানালেন, এর মধ্যে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র এখনো তারা পাননি। কিন্তু আজকে এদেরকে 14 দিনের রিমান্ড নেবে এবং রিমান্ড নিয়ে এরকম জেরা শুরু করবে যে এরা কার উদ্দেশ্যে কোথায় এই টাকা পৌঁছাচ্ছিল। এবং এদের যেটা বক্তব্য ছিল, পুলিশের যেটা বক্তব্য এই মুহূর্তে, যে এরা কিন্তু নিজেদেরকে ব্যবসায়ী পরিচয় দিয়েছিল, ব্যবসায়ী কথা বলেছিল, কিন্তু সেসব তথ্যেও কিন্তু কোনো রকম কাগজ বা কোনো নথি পুলিশকে কিন্তু দেখাতে পারেনি। সেখানে পুলিশের প্রথমে সন্দেহ হয়, তারপর কিন্তু কালকে এই নাকা চেকিং এর পর তল্লাশি চালিয়ে স্টেপনি থেকে এত লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধন্যবাদ রাজা। যেমনটা আমাদের প্রতিনিধি জানিয়ে দিলেন যে ধৃতরা সকলেই বিহারের পুনিয়ার বাসিন্দা এবং এই যে বিপুল টাকা রাখা, এর বিষয়ে কোনো বৈধ নথি চাওয়া হলে তারা কিন্তু তা দেখাতে পারেননি, এমনটাই দাবি পুলিশ সূত্রে।